কন্টিনিউ চলছে। এই মাসে এটা নেই, এই মাসে ওটা নেই, এই মাসে এটা নেই, ডিউ লিখে দিচ্ছে। এবার যখন মালটা তোলা হচ্ছে তখন তো নিশ্চয়ই হাতের ছাপ দিয়ে মাল তোলা হয়। হাতের ছাপ দিয়ে মাল তোলার মানে হচ্ছে সরকার জানলো যে এই ব্যক্তির মাল ডেলিভারি হয়ে গেল। এবার কাগজের যে ডিউটা স্লিপটা এটা কেন কেন আসলো? এটা তো ডিউ হওয়ার কথা না তাহলে। এবার এইভাবে প্রতি মাসের পর মাস বলে যাচ্ছে যে এটা নেই ওটা নেই এটা নেই, বছরের পর বছর একই সিস্টেমে চলছে। হাতের ছাপ দিলেও রেশনের সামগ্রী না দিয়ে টোকেন হাতে করেই বাড়ি ফেরানো হচ্ছে গ্রাহকদের। এমনকি নিম্নমানের রেশনের সামগ্রী বণ্টন করা হচ্ছে বলে অভিযোগ তুলে ধূপগুড়ি ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। শনিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের জুড়াপানি এলাকায়। অভিযোগ, এদিন রেশন গ্রাহকেরা তাদের ন্যায্য রেশন সামগ্রী পেতে ডিলারের দোকানে যায়, কিন্তু সেখান থেকে পর্যাপ্ত রেশন দেওয়া হচ্ছিল না। উল্টে হাতের ছাপ নিয়ে নেওয়া হচ্ছে এবং টোকেনে পরে সামগ্রী দেওয়া হবে বলে লিখে দেওয়া হচ্ছে। এতেই গ্রাহকেরা ক্ষোভে ফেটে পড়েন, তারপরই তারা বিক্ষোভ দেখান। গ্রাহকদের অভিযোগ, যে সংখ্যক উপভোক্তা রয়েছে সেই অনুযায়ী রেশন সামগ্রী বরাদ্দ হলেও ডিলার তা দিচ্ছে না। এটা শুধু এই মাসেই নয়, গত কয়েক মাস থেকেই এই ঘটনা ঘটে চলেছে। শুধু তাই নয়, পোকাধরা চাল ও গম দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গ্রাহকদের দীর্ঘক্ষণ বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়। অন্যদিকে ডিলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। গ্রাহকদের ক্ষোভ বুঝতে পেরে ডিলার কর্তৃপক্ষ দোকান ছেড়ে অন্যত্র চলে গিয়েছে বলে অভিযোগ। ফুড সাপ্লাই ইন্সপেক্টর মানিক দাস বলেন, গ্রাহকদের সঙ্গে কথা হয়েছে, প্রাথমিকভাবে 1 বছরের জন্য ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। আপাতত পার্শ্ববর্তী ডিলার গ্রাহকদের পরিষেবা দেবে। ধূপগুড়ি থেকে সুভাষীর পাশাকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।